আজকে যে হরিনাম এখানে হচ্ছে, যে হরিনাম গ্রামে গ্রামে নগরে নগরে সারা শহরব্যাপী সারা ভারতবর্ষব্যাপী ছাড়িয়ে সারা পৃথিবীব্যাপী হচ্ছে, এই হরিনাম ছিল কোথায়? এই হরিনাম ছিল গোলকে, তা আবার অতি গোপনে রক্ষিত ছিল এই হরিনাম। সেই হরিনাম আমাদের হাতে মা রেখে জীবের দ্বারে দ্বারে অযাচিতভাবে বিতরণ করে দিলেন আমার শ্রী সচিন নন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি মনের আনন্দে বললেন, ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলি জীব ধন্য, যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার। হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, এই যে চারটি যুগ, এই চারটি যুগের মধ্যে বৈষ্ণব কবি কলির যুগকে ধন্য বলেছে। আমরা তো তার উল্টো বলি, উল্টো গাই, বলি না এ তো ঘোর কলিকাল, এ অন্যায় ব্যভিচার অপরাধ হবে না কেন? হতেই পারে। আমরা কলির ঘরে দোষটা চাপিয়ে দিয়ে নিজেরা বাঁচবার চেষ্টা করি, কিন্তু বৈষ্ণব ঠাকুর বললেন, না 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 না, ঘোর কলি বলো, ধন্য কলি যুগ ধন্য, সঙ্গে ধন্য কলি জীব ধন্য। শুধু তিনি যুগকে ধন্য দিচ্ছেন না, সঙ্গে কলিতে জন্ম নেওয়া প্রত্যেকটি জীবকে তিনি ধন্য বলেছেন। কেন না? যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার, এমন মধুর অবতার, এমন মধুর অবতার আগে কোনোদিনও হয়নি, আর পরেও কোনোদিন হবার নয়। সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে ভগবান মানুষ উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছেন, কিন্তু এই ঘোর কলিকাল, এই ঘোর কলিকালে তিনি কথা দিয়েছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও করুণা বধিব, প্রেম দিয়ে মাতাব জগৎ। এই ঘোর কলিকালের জীব, এই ঘোর কলিকালের জীবকে অস্ত্র দিয়ে উদ্ধার করা হবে না, তাহলে কেমন ভাবে হবে? না বক্ষে ধরে হাতে পায়ে ধরে বলবো, একবার একবার শুধু প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল বল, হরিবল বলার সঙ্গে সঙ্গে, এই হরিবল বলার সঙ্গে সঙ্গে আপনারা যা, আপনারা যে দুটি বাহু তুললেন, এর অর্থ কী বলুন তো? এই যে দুটি বাহু তোলা, এর অর্থ কী? দেখবেন কোনো জায়গায় যদি কার্ফু জারি হয়, সে জায়গাটা যদি আপনি পেরোতে যান, তাহলে দুটো বাহু তুলে তারপর সেই জায়গাটা ক্রস করতে হয়। এই যে দুটো হাত তোলা, এর অর্থ হলো আপনি নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। ঠিক তেমন দুটো বাহু তুলে হরিবল বলার অর্থ হলো, হে গৌর সুন্দর, হে গোবিন্দ, এখন আমার বলতে আর কিছুই নেই, আমার সমস্ত কিছু তোমার শ্রীচরণে আমি অর্পণ করে দিলাম। তাই দুটি বাহু তুলে হরিবল বলা। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, চৈতন্য অবতারে বাহে প্রেমামৃত বন্যা, এই বন্যায় পৃথিবী ভাসে আমরা সবাই হলাম ধন্য। বৈষ্ণব কবি এর মধ্যে একটি কিন্তু যোগ করেছেন, না এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কবুতার নাহিত নিস্তার। আমার চৈতন্যের মধুর ভাব, আমার চৈতন্যের মধুর ভাব যে মুরুজীব বুঝল না, আমার চৈতন্যের মধুর প্রেমের বাতাস যে মুরুজীবের গায়ে লাগলো না, আমার চৈতন্যের প্রেম তরঙ্গে যে মুরুজীব ভাসল না, কোটি কল্পে কবুতার নাহিত নিস্তার। শাস্ত্রে কি বলা হচ্ছে জানেন? এই যে হরিনাম এখানে হচ্ছে, শাস্ত্রে কি বলা হচ্ছে জানেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপ কি সাধ্য নেই, সে তত পাপ মাত্র একবার, মাত্র একবার কৃষ্ণ নাম করলেই আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, হ্যাঁ গো, আমরা তো দিনে কতবার হরিনাম করছি, হাজারবার করছি, কিন্তু কেন এত শক্তাপ, কেন এত জ্বালা পড়া, কেন এত ভোগ কিসের? তার কারণ শাস্ত্রে বলা হচ্ছে, মহাজনেরা বলছেন, এই যে হরিবল বলটা, এই হরিবল বলটা শুধুই আমাদের মুখের বল। আমাদের কেমন অবস্থা জানো? জিহ্বা দগ্ধ পরা নেন, হস্ত দগ্ধ পরধনে, মন দগ্ধ পর স্ত্রীণাং ভ্রময়ন্তি মোহুর মোহ। জিহ্বা দগ্ধ পরা নেন, আমাদের জিভটার কাজ কি? পরের খাওয়া, মিথ্যা কথা বলা, অসৎ আচরণ করা, গালিগালাজ করা, কোনোটা কিন্তু এই জিভটার মধ্যে বাদ দিচ্ছি না, এই হলো জিভটার কাজ। হস্ত দগ্ধ পরধনে, হাত দুটোর কাজ কি গো? সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে লাগলাম, কেমন
দুটো হাত দিয়ে নিজের কাছে আত্মসাৎ করতে পারি। এই হলো আমাদের হাত দুটোর কাজ। মন দগ্ধ পর স্ত্রী নং, আজকে আপনারা টিভির চ্যানেল দেখুন, খবরের কাগজ পড়ুন, একটা খবর কিন্তু প্রত্যেকটা দিন কম, নারী নির্যাতন। হ্যাঁ, এই যদি আমাদের অবস্থা হয় তাহলে হাজারবার কেন, আমরা যদি কোটিবার এই হরিনাম করি তাহলেও আমাদের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে হচ্ছে সাফ হবে না। তাহলে আমাদের কি করতে হবে, না মন আর মুখ এক করে এই হরিনাম করতে হবে। মন আর মুখ এক করা কি খুব সহজ কথা? আমার মন আর মুখ যদি এক হয়ে যায় আমার জীবন আর বাকি কি রইল? আমি তো জীবনের সাধু বনে গেলাম। মন আর মুখ একমাত্র সম্ভব সৎ সাধুদের, তাছাড়া কিন্তু সম্ভব না। তাহলে আমাদের কি কি করতে হবে, সৎ সাধু গুরুর কাছে সৎ উপদেশ নিয়ে মনটা শ্বাস প্রশ্বাস কুটিতে, ওঠা নামা করতে 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 যেদিন মনে কোঠায় নামে কি স্থির হবে মন, সেদিন এক মন সম্ভব। আর সেদিন যদি আমরা মন আর মুখ এক করে এই হরিনাম করতে পারি তাহলে আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই বৈষ্ণব কবি সত্য ত্রেতা দ্বাপর কলি চারটি যুগের মধ্যে কলির যুগকে ধন্য বলেছেন, যাতে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার। এমন মধুর অবতার আগে কোনোদিনও হয়নি, পরেও কোনোদিন হবার নয়। রাধা কৃষ্ণ দুই দেহ এক করি, নদিয়ায় অবতীর্ণ আমার গৌরচন্দ্র করি। রাধা ভাব গোপী প্রেম আপনি মাধুরী, এই তিন আশ্বাসে আমার গড়া নদে অবতরী। তাই বৈষ্ণব কবি কি বলছে, গোরামা
ছড়ানো ভার। কিন্তু বৈষ্ণব কবি বললেন, গৌর অবতার ধন্য এমন অবতার দেখি নাই, গৌর অবতার ধন্য এমন অবতার দেখি নাই, অনুগ্রহ হয় ভক্তনম মনুষ্যম দেহমাশ্রিত ভজতে তাদৃশ্য ক্রিয়া ইয়া শ্রোতা তৎপর ভবে। অর্থাৎ তিনি ভক্তগণের প্রতি মানে আমাদের প্রতি দয়া করে কৃপা করে জগতে মানব রূপে ভবে এলেন, তবে কি তার জন্য ধন্য হয়ে গেল? বলে না 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 না। তারপরে কৃষ্ণ তিনি যেসব লীলা করেছিলেন আমাদের জগতে সব গোপন ছিল, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ লীলা আমরা কি কিছুই জানতাম না, কোথায় পেলাম না গোলক থেকে শ্রী গৌরাঙ্গ আমার ভাবে এসে কলিহত জীবের দ্বারে দ্বারে তাদের কাছে মার খেয়ে এই হরিনাম বিতরণ করে দিলেন। তাই বৈষ্ণব কবি মনের আনন্দে বললেন, গৌর অবতার ধন্য এমন অবতার দেখি নাই, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আনন্দের সীমানা এই রূপে উদ্ধারিল যত নারী, এই রূপে উদ্ধারিল যত নারী, সব নরনারী। কেন বললেন এ কথা? না এই জগতে কোনো ব্যক্তি যদি তার নিজের ধর্মকে বজায় রাখতে গিয়ে নিধন হন বা সমস্ত কিছু চলে যায় তাও ভালো, তথাপি পরের ধর্মকে আপেক্ষা করছে কেমন? না এক ব্রাহ্মণ তার এক চাকরকে সঙ্গে লয়ে বাজার করতে চলেছে। তো বাজারে প্রবেশের পথে ব্রাহ্মণ লক্ষ্য করছেন এক মেছুনি মাছ বিক্রি করছে, আর পরে হিসাবে ব্যবহার করছেন লক্ষ্মী নারায়ণ শালগ্রাম শিলাকে। তো তিনি জাতিতে তো ব্রাহ্মণ, শালগ্রাম শিলার এই দুর্গতি হেরে তিনি আর কিন্তু বাজারের ভেতর প্রবেশ করতে পারলেন না। তখন ব্রাহ্মণ ওই মেছুনির কাছে গিয়ে বলে, মা আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি ওই পাথরটি আমায় দিয়ে দাও। এই কথা শুনে মেছুনি বলে, ও ঠাকুর সুন্দর কথা বললেন তো, যদি বলেন কিছু মাছ এমনিতে দিতে পারি কিন্তু পাথর আমি আপনাকে দিতে পারবো না। কেন জানে? আমার স্বামী একদিন নদীতে মাছ ধরতে গেছিল, তো তার চালে এই পাথরটি উঠে আসে, দেখতে বেশ কোলগাল সুঠাম, পাথরটিকে ওজন করে দেখলাম বাহ এ তো ভালো পড়ে না, তো এই পাথর পড়ে নিয়ে আমি যবে থেকে বাজারে আসি কেন জানি না, বাজারে আমি যত পরে মাছ নিয়ে আসি যত পচা পচা মাছ নিয়ে আসি আমার মাছগুলো সবার আগে বিক্রি হয়ে যায়। হরি বল হরি বল। তাই বলি ঠাকুর কিছু মাছ এমনিতে নিয়ে যান কিন্তু পাথর আমি আপনাকে দিতে পারবো না। বলে দেখো আমি তোমায় 10 টাকা দেবো, পাথরটা তুমি আমায় দেবে? মেছুনি রাজি হয়নি, 10 থেকে 20, 20 থেকে 50, 50 থেকে 100 বারে 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 বাড়িয়েই চলেছে, মেছুনা কিন্তু কোনো মতেই রাজি হয়। শেষে ব্রাহ্মণ বলে, দেখো আমি তোমায় 1000 টাকা দেবো, পাথরটা তুমি আমায় দেবে? এই কথা শুনে মেছুনি চিন্তা করে, এতগুলো টাকা একসঙ্গে আমি কোনোদিন রোজগার করতে পারবো, তাছাড়া অনেকদিন তো হলো এবারের মায়াটা ত্যাগ করে দেওয়াই ভালো। বলে ঠিক আছে ঠাকুর, আজকের মতো মাছগুলি আমার বিক্রি হয়ে যাক, তারপর পাথরটা আমি আপনাকে দিয়ে দেবো। বলে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ, তোমার মাছ
গাছগুলো বিক্রি হয়ে যাক, আর আমি সামান্য প্রয়োজন বাজারে এসেছি, সেগুলো কেনাকাটা করে আমি তোমার কাছে আসবো। এই বলে ব্রাহ্মণ বাজারের ভেতরে প্রবেশ করলেন। বাজারের ভেতরে প্রবেশ করে একটি বিষ্ণু সিংহাসন পঞ্চদ্রব্যের আয়োজন নিয়ে আবার মেছুনের কাছে এসে বলে, মা তোমার মাছ বিক্রি হলো? বলে, হ্যাঁ ঠাকুর, তাহলে চলুন। ব্রাহ্মণ বাজার থেকে মেছুনিকে সঙ্গে লয়ে ঘরে এসে বলে, ওগো শুনছ, একে 1000 টাকা গুনে দাও তো। হঠাৎ এতগুলো টাকা! ব্রাহ্মণী তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দেখে, একে এই যে লক্ষ্মী নারায়ণ শালগ্রাম শিলা, এই যার ঘরে থাকে তার ঘরে দিনের পর দিন উন্নতি হয়। ব্রাহ্মণী আর কোনো কথা না বলে মেছুনিকে 1000 টাকা গুনে দিল। আর ব্রাহ্মণ নিজ কুল পুরোহিতকে ডেকে বিষ্ণু সিংহাসনের পাশে এর সিংহাসন স্থাপন করে ষোড়শোপচারে পূজা শুরু করে দিলেন। একদিন, দুদিন, তিন দিন, তিন দিন পূজা হওয়ার পর ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ এ তুমি কি করলে? তুমি যদি তোমার ভালো চাও, যেখান থেকে এনেছি আমায় সেখানেই দিয়ে এসো, যদি না দিয়ে এসো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে তো? আর ব্রাহ্মণ তার উত্তরে বলছে, ঠাকুর ভয় দেখাচ্ছ? শোনো, আমি জাতিতে ব্রাহ্মণ, তোমার পূজা করতে গিয়ে যদি আমার সর্বনাশ হয়ে যায় তো যাক, আমি তা সহ্য করতে পারি, কিন্তু আমি তোমায় ত্যাগ করতে পারবো না ঠাকুর। পরের দিন সকালবেলা বিলেত থেকে একটি পত্র এলো, ব্রাহ্মণের বড় ছেলের ছেলেটি মারা গেছে। অল্প দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে ব্রাহ্মণের যেখানে যা ছিল পুত্র পরিবার পরিজন সকলকে হারিয়ে ফেলল। ব্রাহ্মণের আর দাঁড়াবার স্থান নেই। বলে, ব্রাহ্মণ এবার কি হবে? বলে, কেন ঠাকুর, এখনো তো আমার প্রাণ আছে, যতক্ষণ আমার প্রাণ থাকবে ততক্ষণ আমি তোমায় ত্যাগ করতে পারবো না। এই বলে ব্রাহ্মণ শালগ্রাম শিলাকে একটি শালু কাপড়ে বেঁধে ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন ভিক্ষাতে। যেদিন যেখানে যা ছোট, কোনোদিন নদীর তীরে, কোনোদিন গাছের ছায়ায় আগে নারায়ণের সেবা পূজা করেন, তারপর নিজে ভোজন পান করেন। তো একদিন, একদিন সকালবেলা ব্রাহ্মণ তার উঠে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেললেন। প্রবল জ্বরে ব্রাহ্মণকে ঘিরে ধরেছে। সেদিন রাত্রিবেলায় ব্রাহ্মণ জানাই, হে প্রভু, তোমার পূজো করার মতো ক্ষমতা আজকে আমার নেই, আজকে তোমার পূজা তুমি চালিয়ে নাও প্রভু। ঠাকুরকে কথা বলতে বলতে ব্রাহ্মণ ওখানে মূর্ছিত হয়ে পড়ল। এবার ব্রাহ্মণের দুর্গতি হেরে শঙ্খ চক্র গদা পদ্মবন ও মালায় বিভূষিত স্বয়ংপূর্ণ ব্রহ্ম নারায়ণ গোলক ছেড়ে নেমে এলেন নদীর তীরে, যেখানে ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন। গোলক বিহারে নারায়ণ ব্রাহ্মণের দেহ স্পর্শ করার সাথে সাথেই ব্রাহ্মণ তার চেতনাও ফিরে পেলেন। আর চেতনা ফিরে পেতেই সম্মুখে ঠাকুরকে পেয়ে বলে, ঠাকুর এবার আমায় কি করতে হবে বলুন। বলে, শোনো ব্রাহ্মণ, আর তোমায় কিছুই করতে হবে না, এবার তুমি আমার সঙ্গে যাও। ব্রাহ্মণকে সশরীরে গোলকে নিয়ে গেলেন। আর ব্রাহ্মণ সেখানে দেখে এখানে তিনি যা যা হারিয়েছিলেন গোলকে সব বর্তমান। বলে, শোনো ব্রাহ্মণ, আমি তোমায় পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে তো ব্রাহ্মণ, তোমার অবশ্যই কথা জানা উচিত, স্বধর্মে নিধনং শ্রেয়ো পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম বজায় রাখতে গিয়ে যদি আমাদের মৃত্যুও ঘটে তাও ভালো, তথাপি পরের ধর্মকে আঁকড়ে থাকা উচিত নয়। তাই বৈষ্ণব কবি কি বললেন, গৌরে রূপে উদ্ধার নিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধার নিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধার নিল সব নর নারী, কিছু না হইল হামারি, কিছু না হইল হামারি, কিছু না হইল হামারি, রাধা কয়ে
হরে রে হে রাধা হরে কয়ে না হইলা আমারে 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 রে মধুবন মধুরা সুন্দর
যাচ্ছি মধুবাইস বৃন্দাবনে। আজকে যে লীলাটি আপনারা আস্বাদন করবেন তার নাম হল শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। তো আজকে শ্রীরাম বৃন্দাবনের ভাবটি কেমন? আজকে শ্রীরাম বৃন্দাবনের ভাব, শ্রীমতী রাধারানী আমার তার প্রাণ গোবিন্দের সঙ্গে মান করেছেন। তো শ্রীমতী রাধারানী তার প্রাণ গোবিন্দের সঙ্গে মান করলেন কেন? আর এই যে মান, মান শব্দ অর্থ কি? সম্মান, সমাদর। তো শ্রীমতী রাধারানী তার প্রাণ বল্লভের সঙ্গে মান করলেন কেন? একদিন গোবিন্দামা সখবন্ধের সঙ্গে গোচারণে যাচ্ছে। তো গোচারণে যেতে যেতে গোবিন্দ বংশীধ্বনি করে রাধারানীকে জানায়, অত্য রজনীতে আমি তোমার মন্দিরে যাব। মন্দির? কুঞ্জ মন্দির। আজ নিষিদ্ধে আমি তোমার নিকুঞ্জে যাব রাধে। তুমি তোমার নিকুঞ্জ সাজাও, তুমি গোবিন্দ সেবার আয়োজন করো। আর সেই পাশে শুনি রাধারানী আমার প্রেমে মাতোয়ারা হয়ে ললিতা বিশাখা চাপা চম্পকলতা তুঙ্গবিদ্যা চিত্রা চাপালতা সকল সুখীগণকে সঙ্গে লয়ে কুসুমুদ্যান হতে যুথি মল্লিকা মালতি নাগেশ্বর আমলা বকুল বেল কেতকী অশোক কিশোর চাপা কিংসুক শেফালিকা অতসী করবী গন্ধরাজ গোলাপ পারুল নানান পুষ্পাদি চয়ন করে সকল সুখীগণ মিলে গাথে বিচিত্র মালা অতি মনোহর সৌরভেতে ঝংকারয়ে কোটি মধুকর বিচিত্র বর্ণে বিচিত্র সৌরভের পুষ্প চয়ন করে মালা গেঁথে নিকুঞ্জ মন্দিরকে সাজালেন। শুধু ফুলের মালা না, ফুলের মৌরপুচ্ছ, ফুলের পাখা, ফুলের খাট, ফুলের বালিশ, ফুলের চামর, ফুলের মশারি, সমস্ত কিছুকে ফুল সাজে সাজিয়ে আজ রাধারানী আমার গোবিন্দের পথপানে যে বসে গেছেন। আর এদিকে রাধারানীর সখীরা বিবিধ বাদ্যযন্ত্র নিকুঞ্জে এনে কৃষ্ণ যশগান গাইছেন। আবার সখীদের মধ্যে কোনো কোনো সখী রাধারানীকে তামাশা করে বলছেন, আইল নাগর নাগরী শৈল নূপুর ধ্বনি ওই কানে বাজে রিনি ঝিনি আইল নাগর নাগরী। ঠিক কেমন ভাবে, ঠিক কেমন ভাবে সখীরা নিকুঞ্জে মেতে রয়েছে। তো আর রাধারানী আমার বোধহয় বিলম্ব দেখে বলে, কহ গো ললিতে চিত্রা ও ঝাপালতা রজনী কতকে হলো যামিনী বাড়িছে যে পোড়া পুড়িছে তাহা বা কহিব কায়। তখন প্রাণীর সুখী ললিতা বলে, অবসান নিশি পশ্চিমেতে শশী পূর্বেতে আভা তপন দেখে নিরখিয়া খনিষি গিয়া গণিয়ে বড় প্রমাণ ময়ূর ময়ূরী ঐ শুভ সারি সারস সারসী না ডাকে পিকর অভানে পঞ্চস্বর মলয় পবনগতি ভ্রমর গুঞ্জরে কুঞ্জ ধারে ধারে অবসান হল রাতে। ললিতার মুখে যামিনী শেষের আওয়াজ চেনে দু নয়ন পুরী মহে প্রেম বাড়ি কহে আধু আধু বাণী শ্রুতি রাধারানী আমার সখীদের কাছে কাঁদছেন আর কান্দতে কান্দতে বলছেন, আচ্ছা ললিতা আমি এই বিরলে এসেছিলাম কেন? আমি গোবিন্দ সেবার আয়োজন করেছিলাম কেন? আমার বধূ আসবে বলি না। তাই রাধারানী আমার অন্তরের বিরহের অনলের জ্বালা সহ্য করতে না পেরে সখীদের কাছে কাঁদছেন আর কান্দতে কান্দতে বলছেন, ওরে ললিতা রে ললিতা আসবে ও
দেখালো নিশি পহাইল মতো চলে। মাউথ যেমন একটা প্রকাণ্ড হাতিকে নিজের ইচ্ছে
করে ঠিক তেমন মনটাকে এমন ভাবে ট্রেন করতে হবে সে যেন তোমার হুকুম মতো চলে। আর মনকে তৈরি করার বসে আনার একমাত্র উপায় হলো ত্যাগ, ত্যাগ ছাড়া কোনো উপায় নেই। তাই তো ভগবান এত এত শাস্ত্রে ত্যাগের এত এত মহিমা প্রকাশ করে গেছেন, ত্যাগ ছাড়া কোনো গতি নেই। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, এই সংসারে যে রয়েছে সে কিছু না কিছু কামিনীর দাস হয়ে রয়েছে, না হয় কামিনী কাঞ্চনের দাস, না হয় মান যশ বিদ্যা পাণ্ডিত্যের দাস, না হলে সংসারে থাকবে কেন? তাই সংসারের বন্ধন থেকে বেরিয়ে পড়লেই তবেই কিন্তু আমাদের ব্রহ্মজ্ঞান সম্ভব, তা ছাড়া কিন্তু সম্ভব নয়। তবে হ্যাঁ, দুটো একটা ব্যতিক্রমী মানুষ অবশ্যই থাকে, যারা ঠিকঠাক গৃহী ধর্ম পালন করে আবার মুক্ত মানুষ হতে পারে। তাই বৈষ্ণব কবি কি বলছেন, বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। তো আমি যখন যৌবনে, আমি যখন সকলের চোখে ফাঁকি দিয়ে আসতে পেরেছি, তখন আর আমি বাড়ি ফিরে যাব না, তার চরণ না করে সমস্ত আয়োজনকে যমুনার জলে ভাসিয়ে দিয়ে, কৃষ্ণ সেবার সমস্ত আয়োজনকে যমুনার জলে ভাসিয়ে দিয়ে। রাজরানী আমার নিকুঞ্জ মন্দিরের মাঝে ধ্যানে বসলেন, যোগে বসলেন। যোগ না যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ না পায়, যোগের খবর রাখে যে জন, রসিক ভক্ত সেই জন। যোগে বসে ধ্যানে বসে অন্তরে কৃষ্ণ মূর্তি দর্শন করতে লাগলেন। তো একটা কথা হলো, গোবিন্দ আমার বাসিবাজি বললেন, রাধে তুমি তোমার নিকুঞ্জ সাজাও, আজ নিশিতা আমি তোমার নিকুঞ্জে যাব। বাসিবাজি বললেন, কিন্তু এলেন না কেন? বলাই আসবে কেমন করে, যে পথ দিয়ে আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসছিলেন সে পথের পাশেই তো চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী বধূর চরণে নূপুরের ধ্বনি শুনতে পেয়ে আজ কুঞ্জ দ্বারে এসে বলে, বধু হে
পথে নীতি এ পথে প্রত্যেকটি জীব
জীবের অন্তরে বাস করছেন, কিন্তু আমরা মানুষ হয়ে ভগবানের মধ্যে বাস করছি না, তিনি আমাদের প্রত্যেকের মধ্যে অবস্থান করছেন। আর কি বলছেন কবি? আমার আর আমি যে তোমার,
সকলের থেকে বেশি আপনার, এই কথা আমি নিবিড় ভাবে ভেবে অনুভব আর করলাম কোথায়। আজও আজও এই অবেলায় তোমায় আমি বরণ করে নিলাম কই। আমার অন্তরের প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধার ব্যাকুলতার ডালা সাজিয়ে তোমার ওই দুটি শ্রীচরণে আমি আত্মসমর্পণ আর করলাম কোথায়। এই তো হলো, এই তো হলো প্রার্থনা আমাদের, এই তো হলো আক্ষেপ আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য। আমাদের অন্তরে প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধার ব্যাকুলতার ডালা সাজিয়ে তারপর শ্রীচরণে অর্পণ করতে হবে। তো ভক্ত যদি অন্তরে ভগবানকে পেয়ে যায় তাহলে কি বাহ্যিক জগতে চায়? চায় না তো। তো রাধারানী যদি আমায় অন্তরে পায় তাহলে তোর বাইরে ফিরে চাইবে না, আর রাধারানী যদি আমার পানে ফিরে না যায় তাহলে জগতে তো একা কৃষ্ণ কেউ নেবে না। রাধা সঙ্গে তাই অন্তর্যামী গোবিন্দ রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে আজ চরণ তলে লুটিয়ে বলে, যেখানে গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, দাধে তোমার পদযুগল তুমি আমায় দাও, সেই পদযুগল আমি মস্তকে না 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 এই কেমন করে সম্ভব? গোবিন্দ আমার কেমন করে বলবেন, দাধে তোমার পদযুগল তুমি আমায় দাও, আর রাধারানীটা তুমি দেবেন কেমন ভাবে? কবি চিন্তা করছেন কিন্তু আর লিখতে পারছেন না। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আর লিখতে পারছেন না। সেবা পূজা হয়নি, তাই স্নান সেরে রাধা গোবিন্দের পূজা করে নিজে কিছু আহার গ্রহণ করে তারপর আবার লেখনী নিয়ে বসবেন। স্ত্রীর কথায় কবি গেলেন অজয় নদীতে স্নান করতে, আর এদিকে কবি
গোপীর মনোমাশা পূর্ণ করবেন বলে স্বয়ং প্রভু গোলক থেকে নেমে এলেন অজয় নদীর তীরে। জয়দেবের কুটিতে প্রবেশ করলেন, জয়দেবের রূপ ধারণ করে। জয়দেবের ঘরে প্রবেশ করে পদ্মাবতীর হাতে সেবা নিয়ে বলে, দেখো পদ্মাবতী, এতক্ষণ আমি চিন্তা করছিলাম কিন্তু লিখতে পারছিলাম না, এবার সে শূন্যস্থান আমি পূরণ করে দেবো। গোবিন্দ মানে নিজ হাতে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম, রাধে তোমার পদযুগল তুমি আমায় দাও, আমি আমার মস্তকে ধারণ করি। সেই রাধা রানী আজ গোবিন্দের মুখপানে চেয়ে যায় না। তাই গোবিন্দ বলছেন, আমি আসতে পারিনি, খুব সত্য কথা, কিন্তু আমি তো তোমার এই কথা আমি লিখে দিয়েছি, জয়দেবের খাতে লিখে দিয়েছি, ওই জয়দেবের খাতে লিখে দিয়েছি, যাবকের খাতে লিখে দিয়েছি, যাবকের খাতে লিখে দিয়েছি। গোবিন্দ বললেন, আমি যাবকের খাতে লিখে দিয়েছি। যাব শব্দের অর্থ কি? আলতা, যে আলতা মায়েরা চরণে পড়েন। একদিন হয়েছে কি, গোবিন্দের আমার অসময়ে রাধা মদন দর্শন করতে ইচ্ছে গেছে। গোবিন্দ চিন্তা করছে না, এখন তো অসময়, রাধা মদন দর্শন হবে কেমন করে। সঙ্গে সঙ্গে চতুরী শিরোমণি গোবিন্দ আমার নাপ্তা নির্বেশ ধারণ করে রাধা মন্দিরে প্রবেশ করলেন। আর রাধারানীকে আলতা পরি দেওয়ার ছলে তার চরণের চারপাশে আলতা দিয়ে কৃষ্ণ 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 নাম লিখে দিলেন। তাই গোবিন্দ আমার বলছেন, জয় রাধে সাদা পাতা সাদা পাতা দাদা বাবা বাবা রানী রামা গাবা রানী সানি
তার সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি, আজ সেই রাধারানী আমার পানে ফিরেও চায় না। তাই গোবিন্দ বললেন, রাধে তুমি যদি আমার পানে ফিরে না চাও, আমায় যদি না দেখো, তাহলে এই জগতে তো একা কৃষ্ণ কেউ নেবে না। কেমন জানো, বর্ষার সময় নদী যখন দুকুল ছাপিয়ে বয়ে যায়, সে দুকুল ছাপানো নদী পার হতে গেলে আমাদের দুটো জিনিসের খুব প্রয়োজন হয়। কি কি? একটা হলো তরণী, অপরটা হলো নাবি। তো এদের মধ্যে দেখুন, যদি একটা থাকে আর অপরটা যদি না থাকে, নাবিক রয়েছে তরণী নেই, ভরা নদী পার করে দেবে কে? আবার দেখা যাচ্ছে তরণী আছে তো নাবিক নেই, ভরা নদী পার হবো কেমন করে? রাধে, তুমি হলে ভব সংসার রূপী তরণী, আর আমি হলাম সেই তরণীর নাবিক। শুধু তাই নয় রাধে, এই জগতে যারা যুগল মন্ত্র উপাসক তারা যুগল ছেড়ে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় তার অন্তরের গোবিন্দকে নিয়ে যাচ্ছে, যে গোবিন্দকে নিয়ে রাধারানী এতক্ষণ মেতেছিলেন, সেই গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে। আর এমন সময় কুঞ্জের দ্বারে রাধারানীর সখীরা বসে রয়েছে। রাধারানীর ওইরূপ ভাব দেখে, আচরণ দেখে সখীরা একে অপরকে বলাবলি করছে, এত অহংকার, এত অভিমান, জগত্তুল্য কৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে কত সেটে গেল, আর আমাদের রায় অহংকারে অভিমানে তার থেকে একবারও ফিরে চাইল না। রাধারানীর ঐরূপ ভাব দেখে কুঞ্জের গাছের ডালে বসে শাড়ি সুখ বলাবলি করছে, শাড়ির প্রতি সুখ তখনও কহিছে বচনা, এই রাধা কমলিনী বলো অনুক্ষণ। হ্যাঁ গো শাড়ি, তুমি তো সদা সর্বদাই বলো আমার রাধা অতি কমলিনী, আমার রাধার মতো কৃষ্ণ অনুরাগিনী হে জগতে আর কেউ নেই। কি হলো? ওই দেখো জগৎ জীবন কৃষ্ণ কত না সাজিল, কি করিয়া প্রিয়া রাধা ফিরে না তাকিল। এই জগতে দুর্লভ, এই জগতে দুর্লভ, যে দুর্লভ গোবিন্দকে পাবার জন্য আমরা প্রত্যেক আশা করে বসে থাকি, সে দুর্লভ গোবিন্দ রাধারানীর পায়ে ধরে কত সেধে গেল, কত কেঁদে গেল, আর তোর রায় অহংকারে অভিমানে তার থেকে একবারও ফিরে চাইল না। শাড়ি সুখের মুখে এই কথা শুনে রাধারানীর তন্ময় ভাবটা কেটে গেল, আর তন্ময় ভাব কেটে যেতেই রাধারানী দেখলেন তার অন্তরের গোবিন্দ নেই, আর গোবিন্দের যে কর তার চরণে ছিল সেই করও নেই। এখন উভয়কে হারিয়ে, মানে কৃষ্ণচন্দ্রকে হারিয়ে কুঞ্জসনি কসই মানিনি রায়, কুঞ্জসনি কসই মানিনি রায়, কুঞ্জসনি
ললিতা বিশাখা সকল সখী মধু সঙ্গ করা ভালো নয় জেনে।